ঘটনাটা থাকা দরকারটা কি? আমি বিকেল বেলা দেখলাম রনি আহমেদ ঢুকতেছে ওই বাসায়। তাকে দেখো কি বুঝবো না যে ফারিয়া আপা ওইখানেই আছে। এত ওর আম্মুক ভাবলেন ভাবি আপনার আমারে। তুমি জানতে না যে ফারিয়া বাসা থেকে চলে যাবে? জানতে না? ভাবি আমি বুঝতেছি না তুমি তুমি কিভাবে বলতেছো। আমার ইন্টুইশন বলছে, আর আমার ইন্টুইশন কখনো রং সিগন্যাল দেয় না। ফারিয়া কি বললো আজকে? ও কি শাড়ি পরে এখন? শাড়ি পরে না ফামুনিকে কেমন মহিলা মহিলা লাগতেছে। শাড়ি পরলে তো মহিলা মহিলাই লাগবে, পুরুষ পুরুষ লাগবে বোকা। চুপ করে ফারিয়ার কাছে যাও, ওকে একটু বুঝে সুঝে নিয়ে আসো। আমরা পারিবারিকভাবে অনুষ্ঠানটা সারি, তা নাহলে তো আর এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সামনে দাঁড়াতে পারছি না। আরে দাদ ব্যাপারটা সেরকম না, আর অ্যাডভান্স দাও তো হয়ে গেছে তাই না? আর বাসা তো একদমই কাছে, আমরা যখন খুশি তখনই। আর আমরাও তো আপনাদেরকে মিস করবো। আমি যখন বুয়েট যাবো তখন ওকে আপনাদের কাছে নামাই দিয়ে যাবো, আর যখন ফিরবো তখন নিয়ে যাবো। সেটা আর হচ্ছে। ও আসবে আমাদের বাসা একবার গেলে? কবে যাবে? আমাদের তো ইচ্ছা ছিল এই এক তারিখে ওঠার। ও ওঠো। আমার মনে হয় কি বাবা, ব্যাপারটা শিউলিকে দিয়ে করালে খুব ভালো হয়। আফটারঅল আমি বড় ভাই, বড় ভাই হয়ে ছোট বোনের। আমি কথাটা ওকে বলছিলাম ভাইয়া, কিন্তু আপনি তো ফারিয়াকে চিনেন, প্রথম থেকে সাপোর্ট না পাওয়াতে ও খেপে গেছে। বলতেছে যে এখন কারো দায়িত্ব নেওয়ার কোনো দরকার নাই, আমি নিজেই নিজেকে ওদের হাতে তুলে দিছি। চিন্তার সুইচটা বন্ধ করে দাও। বড় ভাইয়া যদি সত্যি সত্যি আলাদা হয়ে যায়, দরকার পড়লে আমরা নিচ তলাটা ভাড়া দেব। কেমন করে হবে? উপরের রুম খালি হবে তো মাত্র দুইটা, আর নিচে আমাদের তিনটা ঘর লাগে, আমাদের একটা, তোর একটা, আর শিউলিদের একটা। হবে না। ফারিয়া কদিন হলো চলে গেছে, বাবা মা তো খুবই আপসেট। এর মধ্যে আমাদের বাসা বদলানোর তালতলাটা কি ঠিক হবে? ফারিয়া কালকে গেছে, আজকে টুসি যাবে, আরেকদিন আরেকজন যাবে, তার জন্য কি আমাদের জীবন বসে থাকবে? আমি বলে দিচ্ছি আমি এই শুক্রবার নতুন ফ্ল্যাটে উঠবো। শুক্রবার? হ্যাঁ। বলো কি, শুক্রবার কাহানি ঘর ঘর আছে না? না, এই জন্য ওই দিনটা আমি বেছে নিয়েছি। বাসা বদলানো একটা ঝামেলার কাজ, বাধা ছাতা করতে হয় সমস্ত কিছু। করবো, তুমি শুধু আমাকে দুইটা ঠেলা গাড়ি এনে দাও, ঠিক আছে? আর আমরা তো জিনিসপত্র বেশি কিছু নেব না, এইসব ফার্নিচার তো আমরা নিচ্ছি না। আর এইসব ফার্নিচার আমরা বিক্রি করছি না কেন? বিক্রি করলে আর কত টাকা পাওয়া যাবে? পুরনো ফার্নিচার কিনতে গেলে অনেক দাম, বিক্রি করতে গেলে কোনো টাকাই পাওয়া যায় না। আরে বাবা, 500 টাকা হলেও তো টাকা নাকি? হ্যাঁ সেটা তো ঠিক, এখন কোনো ঝামেলা করো না, আগে ফ্ল্যাটটাতে ওঠো, তারপর দেখা যাবে। আচ্ছা ভালো কথা, এই টেলিফোনটা তো আমাদের নামে, তুমি নতুন বাসায় যেয়ে তার ফোন পাবে না, এটাকে আমরা ট্রান্সফার করে নেব। আরে নতুন ফোনে তো কলার আইডি ফ্যাসিলিটিস পাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বিক্রি করে দেব, ব্যাস। এটা বিক্রি করে আর কত টাকা পাওয়া যাবে? কেন, ফোনের দাম কমিয়ে দিয়েছে না? ও তাহলে দেখি আমাদের সব দিক দিয়ে লস হচ্ছে। এই 5-10 হাজার টাকা নিয়ে তুমি একদম চিন্তা করো না তো, আমার ব্যবসাটা যেভাবে লেগে যাচ্ছে দেখবে কিছুদিনের মধ্যে 5-7 হাজার টাকা তোমার আঙ্গুলের ফাঁক দিয়ে গলিয়ে গেলেও টের পাবে না। সত্যি তো? তাহলে তুমি আমাকে একটা ডায়মন্ডের সেট দিবে, দেবে তো? দেবো, এটা তো কোনো ব্যাপারই না। তুমি শুধু এই বাড়ি থেকে খুব সুন্দর করে বিদায় নাও, আর এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে একদম বদার করো না। হ্যাঁ ও তুমি তোমার মা বাবাকে টানছো না? টানো, তোমাকে বোকা পেয়ে এই বাড়ির সবাই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, খাক। শুধু আমি এই ফ্ল্যাটটা বদল করে নিই, তারপর বুঝবে। আমি ঠিক করেছি, আমি তো ছবিটার প্রোডিউসার হব। কত টাকা লাগতে পারে বলতো? আমি ছবি বানাতে চাই ঠিকই, কিন্তু আমি তো কারোর কাছ থেকে হেল্প নিতে চাই না। সিনেমাটা যেমন আমার প্যাশন, সেরকম আত্মসম্মানেরও ব্যাপার। আমি তো তোর টাকা নেব না। কি কি বললি তুই? আমার কাছ থেকে তোর টাকা নিতে আত্মসম্মানে লাগবে? তুই বুঝে শুনে কথা বল। আমি বুঝে শুনে বলছি, আমি তোর কাছ থেকে টাকা নেব না বা অমুকের কাছ থেকে টাকা নেব না সেটা তো বলিনি। আমি শুধু বুঝতে চাচ্ছি ছবি ব্যাপারটার প্রতি তার ভালোবাসা কতটুকু।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর মতো সিনেমার পোকা না, কিন্তু ধীরে ধীরে আমার ভিতরেও তো একটা অ্যাপ্রিসিয়েশন গড়ে উঠছে নাকি? দেখি, চিন্তা করে দেখি। এই তুমি তো রাত পর্যন্ত জেগে আছো কেন? তোমার না 12টায় ঘুমানোর কথা। বইটা না খুবই ইন্টারেস্টিং। তোমার শরীর খারাপ করবে না? কি হলো? তুমি আমাকে নিয়ে খুব ভাবো না? মাঝে মাঝে না আমার খুব চিন্তা হয়, এতদিন আমি তোমাকে চিনতামই না, আর এই অল্প কয়েকটা দিনেই ইউ আর সো ক্লোজ। হইছে, ঘুমাও। এই তুমি আমাকে খুব ভালোবাসো না? মানে বলো না, ভালোবাসো? মুখে বলো। বলো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ। ঘুমাও। তুমি ঘুমাও। দেখো, আমি যদি কখনো কোনো মিস্টেক করে ফেলি আমাকে মাফ করে দিও। মানে? আমি তো ফেরেশতা না, ভুল হইতে পারে, আর কনজুগাল লাইফে মিস্টেকস হয়। তবে এটা তুমি শিওর থাকো যে আমি যদি কখনো কোনো মিস্টেক করি ওগুলো ছোটোখাটো হবে, বড় সড়ো ভুল আমি কখনো করবো না। জাস্ট বলে রাখলাম যে আমি যদি কখনো মিস্টেক করি আমাকে মাফ করে দিও। তোমরা আজকালকার ছেলেমেয়েরা নিজেদের বিদ্যা জাহাজ মনে করো, মনে করো তোমরাই সব জানো। আরে লেখাপড়া তো করবা, কিন্তু বিয়ে শাদি করতে হবে না? ঘর সংসার করতে হবে না? বিয়ে শাদি নিয়ে চিন্তা করার সময় আছে আন্টি? আমার সব চিন্তা ফিল্মকে ঘিরে, আগে ফিল্ম বানাই। ফিল্ম তো বানাবেই। ফাহিম বলছিল ও তোমার ছবির জন্য টাকা দিবে। আমি তো টাকা নেব না আন্টি। সে কি, তোমরাই তো দুজন দুজনের জন্য করবা।
একজন আরেকজনের জন্য করার কি আছে আন্টি? যার যারটা তাড়াতাড়ি করতে হবে। না তা তো করতে হবে, কিন্তু ছোটবেলা থেকেই তো দুজন দুজনকে জানো, বোঝো, একসঙ্গে কাজ করলে ভালো না? জি আন্টি, আমি আসি। বসো না, বিয়ে চা খাবে না? আজ না, আরেকদিন আসি। ও আবার এসো। চল এক জায়গায় যাব। কই? সোনারগা। কেন, লঞ্চ করতে? আরে হোটেল সোনারগা না, নারায়ণগঞ্জে সোনারগা। ওখানে একটা পুরানো শহর আছে না, পানাম নগর, ওখানে যাব লোকেশন দেখতে। ফিল্মে শুটিংটা শুরু করা দরকার। না যাব না। চল না, গেলে ভালো লাগবে। তোর সাথে আমার স্বর্গে গেলেও ভালো লাগবে না। এই কথা তুই বলতে পারলি আমাকে? তোর কি মনে হয়? কোন ব্যাপারে কথাটা কি আমি বলতে পারলাম নাকি পারলাম না? ফাহিম, তোমাকে একটা কথা বলি। কি? তুমি কিন্তু সায়রার সাথে ব্যবহারটা ভালো করতেছো না। এই কথা আমি তো ভাবলাম কি নাকি, কিন্তু তুমি শুনলা কোত্থেকে? যেখান থেকেই শুনি, ব্যাপারটা তো সিরিয়াস। দেখো ফাহিম, আমি একটা মফস্বলের মেয়ে, লেখাপড়াও খুব একটা ভালো করি নাই। তোমার না দুদিন পরে ডিগ্রি পরীক্ষা, তাহলে তো তুমি গ্র্যাজুয়েট। এখনও তো হই নাই, তাই আমাকে বড় বড় কথা বেশি মানায় না, আমি বুঝিও না। কিন্তু আমি এইটা বুঝি যে কোনো ভদ্রলোক একটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে না। সরি ভাবি। হ্যাঁ, আমাকে সরি বলে তো লাভ নাই না। আমি চাই তুমি এই সরিটা শায়লাকে গিয়ে বলো। বলবো, কিন্তু তুমি তো জানোই আমার মনের অবস্থা। জানি, হয়তো তোমার মতো ওরকম ভালো মতো জানি না। দেখো দোষটা তো শায়লার না, তোমরা বন্ধু বন্ধুর মতো অ্যাটিটিউড করতেছ, ভুল বুঝছে পলাদ। এখন দোষটা পলার না, আর এখানে যদি শায়লার কোনো দোষ থেকেও থাকে, তোমার দোষটা তার থেকেও বেশি। কারণ কমিটমেন্ট পলার সাথে তোমার ছিল, শায়লার তো না। শায়লার কী দোষ বলো? আর তুমি খামাখা নিজের ভুল শায়লার উপর কেন ছাড়তেছ? তোমার মতো একটা স্মার্ট ছেলে কি এগুলা মানায়? এটা না, আমরা এইসব সিরিয়ালে যেরকম ড্রয়িং রুম দেখায় ওরকম বানাবো। আচ্ছা, কিন্তু এরকম ফার্নিচার কি বাংলাদেশে পাওয়া যাবে? আরে আজকালকার দোকানদারা এইসব হিন্দি সিরিয়াল দেখে, ওরা সব পারবে, বললেই হবে। ওরা যদি পারে তাতে আমার কোনো আপত্তি নেই। আর শোনো না, আমরা না আমাদের বেডরুমটা কুসুমের বেডরুমের মতো করে সাজাবো। কুসুমটা যেন কে? তুমি সিরিয়াল দেখো না? ও হ্যাঁ। আচ্ছা বাথরুমটা কিরকম করে সাজাবে? কেউ কি সাজবের মতো? বাথরুম তো দেখায় না। দেখালে কি ওরকম করে সাজাতে? হ্যাঁ সাজাতাম। আচ্ছা একটা কথা বলবো, ভয় বলবো নাকি নির্ভয়? তুমি কি আমার সাথে ভয় ভয় সবসময় কথা বলো? যেভাবে বলো সেভাবেই বলো না। এই যে সিরিয়ালের বাড়িঘরগুলো আছে না, এই যে ড্রয়িং রুমটা দেখাচ্ছে, এটা কিন্তু সেট। ছাদ নেই, তিন দিকে দেয়াল, চারদিকে না কিন্তু। তোমারটাও কি? তুমি কি আমার চাইতে হিন্দি সিরিয়াল বেশি বুঝছো? না। হ্যাঁ ওইগুলো জানো, ছেলেবেলা না আমরা ডাব খেতে চাইতাম না, একটু গরম পড়লেই বাবা ডাবের পানি খেতে বলতেন, আমরা এড়িয়ে যেতাম। আর এখন দেখো বাড়িতে মাত্র দুটো গাছ, ডাব হলেই পেরে নিচ্ছে। জীবনে মাত্র দুটো তুমি ভালো কাজ করেছো, একটাই বাড়ি বানানো আর দ্বিতীয়টা বাড়ির মধ্যে কয়েকটা ভালো ফলের গাছ লাগানো, বাকি সবই অকাজ। অকাজই তো। তাহলে তোমাকে বিয়ে করাটাও মস্ত বড় একটা অকাজ হয়ে গেছে। হয়েছেই তো, সারাটা জীবন এই সংসারে ঘানি টানতে টানতে গেল আমার। সেটা ঠিক, সব কিছু তোমার উপর দিয়েই গেল। ভেবেছিলাম বুড়ো বয়সটা খুব শান্তিতে কাটবে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো, কিন্তু দেখো বড় ছেলে আলাদা ফ্ল্যাট নিয়ে চলে যাচ্ছে, মেজোটাও যাবে কদিন পরে। আরে না না, বুসরার মেজাজটা একটু কড়া, তবে আমার মনে হয় শেষ পর্যন্ত যাবে না। একটা কিছু হলেই তো বলে আলাদা বাসা নেবো, আলাদা বাসা নেবো। আসলে বুসরার মেয়েটা খুব ভালো।
বল শালা তুই কোথায়? কেন চলে আয় না একটু। কই? আমাদের বাসাতেই আয়। কেন? এমনি আয়, আমার মনটা আজ ভালো নেই রে। তোর সাথে গল্প গুজব করলে যদি একটু ভালো হয়। এখন তো আমি আসতে পারবো না, আমি ব্যস্ত। তুই আবার কি নিয়ে ব্যস্ত? আছে, সব কথা তোকে বলতে হবে নাকি? ওকে ওকে, কখন আসতে পারবি বল। আজ পারবো না, দেখি কাল একবার আসতে পারি। ওকে বাই। কলা, তুমি আমার তো ছোটখাটো মিস্টেকের কথা বলছিয়া, এখন তো মনে হচ্ছে বড় কোনো মিস্টেক হয়ে যাচ্ছে। কি মিস্টেক? দেখো, রিলেশনশিপের মধ্যে যদি ট্রান্সপারেন্সি না থাকে তাহলে কিন্তু রিলেশনশিপ টেকে না। তুমি আমি আমরা যদি একজন আরেকজনের কাছ থেকে বিভিন্ন জিনিস লুকাইতে থাকি তাহলে কিন্তু একসময় দম বন্ধ হয়ে আসবে। কি করছি আমি, কি করছি বলো। রাতে তুমি কাকে ফোন করো? কই, কখন ফোন করলাম, কাকে ফোন করলাম? পলা, রাত 2:30 সময় কালকে তুমি বিছানা থেকে উঠে যাও নাই? হ্যাঁ, আমি বাথরুমে গেছিলাম। Again you are lying পলা, আমি নিজের কানে শুনছি তুমি ফোনে কারোর সঙ্গে কথা বলতেছো। আমি কথা বলিনি। উফ, এখন আমি বলবো তুমি বলছো আর তুমি বলবা বলো নাই? তোমার সঙ্গে তো এখন আমার চোর পুলিশ খেলতে হবে। পলা, বি ফ্র্যাঙ্ক, তুমি বলো তুমি কার সঙ্গে কথা বলছো বলো। উফ, আমি টুশিকে ফোন করছিলাম। পলা, তুমি আবার মিথ্যা কথা বলতেছো। কালকে রাতে তুমি টুশির সঙ্গে কথা বলো নাই? তুমি নিশ্চয়ই টুশিরে ফোন করে বলবা না যে তোমার সঙ্গে বিয়ে হইলে আমি হ্যাপি হইতাম, নাকি বলবা? বলো, বলবা? আমি ফাহিমকে ফোন করছিলাম। ওকে, তো কি হয়েছে, কি খারাপটা করছি আমি? পলা, রাত 2:30 সময় একটা ছেলেকে ফোন করে তুমি বলবা যে তোমাকে আমি বিয়ে করলে হ্যাপি হইতাম, আবার বলতেছো কি খারাপ কাজটা করছি আমি? কোন কাজটা করলে তোমার কাছে খারাপ মনে হইতো? আমি বুঝতেছি না। দিস ইজ টু মাচ। অনেক ভেবে দেখলাম বুঝলি। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। মানে? মানে ধর, যার সাথে তোর বন্ধুত্ব হলো, সে বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হোক না কেন, প্রপার বন্ধুত্ব না হলে সেই রিলেশনের কোনো দাম নেই। হঠাৎ এসব কথা বলছিস? আমি অনেক চিন্তা করে দেখলাম তোর সাথে আমার বনে ভালো। তুই আমাকে বুঝিস, আমিও তোকে বুঝি। হ্যাঁ, এর জন্য তো যা তা ব্যবহার করিস। ইচ্ছে হলে ভালো ব্যবহার করিস, ইচ্ছে না হলে খারাপ ব্যবহার করিস। আরে না, তখন আমি খুব আপসেট ছিলাম। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি তোকে সরি বললাম, শুনছিস? এখন আমি ঠিক আছি। এখন আমি জানি আমি কি চাই কি চাই না। কবে থেকে? কয়েকদিন থেকে। এসন, চল না বাইরে থেকে ঘুরে আসি। আশুলিয়ে সেদিন দেখলাম ওয়াটার স্কুটার নামিয়েছে, চল দুজনে মিলে চড়ে আসি। না। না কেন? ফাহিম, আমি তোর তুড়ির কবুতর না। যখন তুড়ি মারলি চলে আসলাম, যখন তুড়ি মারলি আকাশে উড়ে গিয়ে ডিগবাজি খেতে শুরু করলাম,